মাঝখানে আমি হ্যালো বন্ধুরা, আমি সমিতা, সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ 25শে ডিসেম্বর, মহান অবতার যীশু খ্রিস্টের জন্মদিন। ভীষণ একটা আনন্দের একটা দিন আজকে প্রত্যেকেরই, সারা পৃথিবীর লোকেদেরই। তো আমরা যদিও বা হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু বলে না যে ধর্ম যার যার উৎসব সবার, সেরকম আমাদেরও এই বড়দিনটাকে আমরা একটা উৎসব হিসেবেই মান্যতা দিই, তাই না? এই বড়দিন আসলেই না ছোটবেলার কথাও মনে পড়ে যায়, তারপরে ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখনও মনে পড়ে যায়, মানে নানান রকম স্মৃতি মনের মাঝে ভিড় করে আসে। তো যখন আমরা ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন না আমাদের এই 22-23 তারিখ নাগাদ অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরোতো, আর 24 তারিখ থেকে আমাদের টানা একদম 2 জানুয়ারি অবধি ছুটি থাকতো। তো মোটামুটি আমাদের 23 তারিখেই রেজাল্টটা বেরোতো পরীক্ষার, আর যদি রবিবার পড়তো তবে 22 তারিখে বেরোতো, তাহলে তো আমাদের আরও একটা দিন বেশি ছুটি পড়তাম, প্রচণ্ড খুশি হতাম। তো এই যে 24 থেকে 2 জানুয়ারি অবধি যে একটা লম্বা ছুটি, এটার জন্য আমরা সারা বছর ভীষণভাবে অপেক্ষা করতাম। কেন কি তখন তো পরীক্ষা হয়ে যেত, পড়াশুনোও থাকতো না, অন্যান্য ছুটিতে তো পড়তেও হতো। তো এই সময়টা নতুন ক্লাসে যতক্ষণ না না উঠতাম আমরা পড়াশুনো শুরু করতাম না, সেই জন্য একটা ভীষণ একটা আনন্দ কাজ করতো আমাদের এই 25শে ডিসেম্বরের ছুটিটা। তো আর এরকমই তেমনি যখন ছেলেমেয়েরা স্কুলে পড়তো, মানে আমার ছেলেমেয়ে যেহেতু খ্রিস্টান মিশনের স্কুলে পড়তো, তো ওদের না 1 মাস ছুটি থাকতো, এই ক্রিসমাস হলিডেটা 1 মাস থাকতো। তো তখন তো কোথাও কলকাতার বাইরেও ঘুরতে চলে যেতাম, তারপরে ওরা যেহেতু তখন ছোট ছিল পড়াশোনার চাপটাও কম ছিল, তখন আমরা এখানে ওখানে রোজ কিছু না কিছু আমাদের প্রোগ্রাম থাকতো, যদিও বা শনি রবিবারটাই বেশি থাকতো কারণ ওর বাবার তো অফিস থাকতো। তো যাই হোক, এইসব কথাগুলো খুব মনে পড়ে এখন। তো এখন এসে তো আর অত সেইভাবে 25 ডিসেম্বর তো আমরা সেলিব্রেট করি না, তো কোথাও তেমন ঘুরতেও যাই না, এখন ওই ভিড় ভাট্টা একদম ভালো লাগে না অত বাইরে ভিড়ের মধ্যে যেতে। তো সেই জন্য ঘরের মধ্যে বসেই একটু ভাই বানার চেষ্টা করেছি, ক্রিসমাস ভাই। তো সেই জন্য আমার লিভিং রুমটাকে একটু আমি ক্রিসমাস ডেকোরেট করেছি, ডেকোরেশন দেওয়ার চেষ্টা করেছি। তো চলো তোমরা দেখে নাও আমি কীভাবে ক্রিসমাস ভাই বানার চেষ্টা করেছি আমার এই লিভিং রুমে। তো চলো দেখে নাও। ব্যাস, আমার হয়ে গেল লিভিং রুম ডেকোরেশন। এই কুশন কভারগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, খুব ভালো লাগলো দেখে, সেই জন্য ভাবলাম যে ক্রিসমাসে এই কুশন কভার দিয়ে সাজানো যেতেই পারে।
সাথে এই টেবিল হ্যাঙ্গারটাও নিলাম, ভাল লাগছে না? তো দেখলেই তো বন্ধুরা কিভাবে আমি ক্রিসমাস ডেকোরেট করেছি, কেমন লাগলো জানিও। একটা কেকও বানিয়েছি, ক্রিসমাস কেক, তো কালকেই বানিয়েছি, অবশ্যই এটা কালকে রাতে বানিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে সেই কেকের রেসিপিটাও আমি শেয়ার করি, তো চলো সেই কেকের রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা আজকে আমি প্লাম কেক বানাবো, ক্রিসমাস কেক বলি যেটাকে আমরা। তো প্রথমেই আমি কালো কিশমিশ, টুটি ফুটি আর এমনি কিশমিশ দিয়ে আমি কমলা লেবুর রসে আমি এটাই এই পুরো এই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখবো। তো কমলা লেবুর রস একটু কম ছিল বলে আমি আবার অরেঞ্জ জুস নিয়ে এসেছি, সেই অরেঞ্জ জুসটা দিয়ে দিলাম। এবার আমি এই যে কমলা লেবু যে রস করে রেখেছি এটার মধ্যে আমি একটু ছেঁকে দিয়ে দেব, তাহলে কি গন্ধটা খুব সুন্দর হবে অরিজিনাল কমলা রসটা দিলে। সেই জন্য আমি এটাকে ছেঁকে দিয়ে দিয়ে কিছুক্ষণ ভিজতে দেবো, মানে 3-4 ঘন্টা ভেজাবো। ব্যাস এটা এখন ভিজতে থাকুক, আর আমি এদিকে ড্রাই ফ্রুটসগুলো কেটে নিই। এটার মধ্যে যে পেস্তা আছে পেস্তাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে নিই। সব ছাড়িয়ে নিয়েছি, এগুলো খোসা, এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এবার আমি 4-5টা মতন আমন্ড নেব, আমন্ডগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব। নিলাম কিছু কাজু বাদাম, এ দেখো সব ছোট ছোট করে আমি চপ করে নিয়েছি। এবার আমি 4 ঘন্টা পরে আসলাম, এসে সন্ধে হয়ে গেছে, আমি এই কাপের মাপি সব করি। এই কাপে আমি 1/2 কাপ চিনি প্রথমে আমি গুঁড়ো করে নেব। এই যে আমি মিক্সিতেই গুঁড়ো করি, মিক্সিতে গুঁড়ো করে নিলে কি মেশাতে সুবিধা হয়। এ দেখো গুঁড়ো হয়ে গেল, এবার আমি এই কাপেরই 1/2 কাপ আমি এর মধ্যে দুধ দিয়ে দেব, 1/2 কাপের একটু কম আছে, আর দিয়ে দেব 1/2 কাপ অলিভ অয়েল। এই অলিভ অয়েল দুধ আর চিনিটাকে আমি একসঙ্গে আবার মিক্স করে নেব। ব্যাস তেলটা ঢেলে দিলাম, এবার চলো যে মিক্স করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির মধ্যে এই কাপের 1 কাপ ময়দা দিয়ে দেব, তারপরে দেব 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। এবার আমি ভালো করে ছেঁকে নেব। কেকটা সবসময় ময়দাটাকে ছেঁকেই দিতে হয়, তাহলে খুব স্মুথ হয়। ব্যাস ছেঁকে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব ওই মিক্স যেটা চিনি তেল আর দুধটা মিক্স করলাম সেটা দিয়ে দেব। আমি প্রথমে 1 কাপ ময়দাই দিলাম, যদি পরে আর লাগে তখন আবার দেব। ভালো করে মিক্স করে নিই। এবার যে ভেজানো যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেব, আর পরিমাণ মতন কমলার রসটাও দিয়ে দেব। সব ফ্রুটসগুলো দিয়ে দিলাম, সাথে কমলার রসও দিয়ে দিয়েছি। একটু পাতলা হয়ে গেছে মনে হয়, একটুখানি দিতে হবে মনে হচ্ছে ময়দা। দেখি আগে মিশিয়ে নিই, দেখি যদি বেশি পাতলা মনে হয় তখন আবার একটু, হ্যাঁ একটু পাতলাই লাগছে। আমি আরও 1/2 কাপ ময়দা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মোট 1.5 কাপ ময়দা দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম, ভালো করে মেশানো হয়ে গেল। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে একটু ঘন হয়ে যাবে, আবার এটাকে ঢেকে রেখে দেব। একটুখানি নুনও দিয়ে দিলাম, এবার দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, আর 1 চামচ দেব দারচিনির গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর দেব ভ্যানিলা এসেন্স দিয়ে আবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব।
এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ঢেকে রেখে দিলাম। এবার আমি একটু ক্যারামেল বানিয়ে নেব চিনি দিয়ে। আর তার জন্য আমি কড়াইটাকে আরে প্যানটাকে একটু গরম করে নিচ্ছি, আর ওদিকে আমি যেহেতু কড়াইতে করব কেকটা, এই জন্য একটু প্রিহিটে বসিয়ে দিয়েছি। তো চলো আগে ক্যারামেল করে নিই। একটা তোমাদেরকে টিপস দেই এখানে, যে যখন ক্যারামেল বানাবে সবসময় তাওয়াটাকে সবসময় গরম করে নেবে, তারপরে চিনিটাকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবে, নাড়াচাড়া করবে না। যখন দেখবে চিনিটা গলা গলা মতন হয়ে এসছে তখন চিনিটাকে নাড়াবে। আর যখন তখন মানে গরম হওয়ার পরে চিনিটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে করে দেবে, আর যখন গরম করব তখন হাই ফ্লেমে থাকবে। আমার ওদিকে কড়াইটাও আমি গরম বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য, আর এদিকে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এই ক্যারামেলটা দিলে কেকের কালারটা খুব সুন্দর আসে। দেখো হচ্ছে, একটুক্ষণ সময় লাগে, আমি একটুখানি বাড়িয়ে দিলাম, রঙটা ধরে আসলে তখন কমিয়ে দিতে হবে। চিনিটা গলেও গেছে, এখন একটু কালারটাকে ডার্ক করে নেব। যখন কালারটা হয়ে আসবে তখন একটু জল ঢেলে দেবো আর গ্যাসটাকে অফ করে দেবো। তারপরে এ দেখো কি সুন্দর কালারটা এসে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ব্যাস কিছুক্ষণ রেখে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই যে মিক্সারটা করে রেখেছি, এই মিক্সচারের মধ্যে আমি এই ক্যারামেলটা এর মধ্যে দিয়ে দেব। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেই। এই কেক টিনের মধ্যে আমি একটু অয়েল মাখিয়ে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি, মাপ দিয়ে কেটে দিয়ে এই কেকের ব্যাটারটা আমি হাফের থেকে একটু বেশি আমি ওই কেক টিনের মধ্যে ঢেলে, এবার যে প্রিহিট করতে বসিয়েছি কড়াইটা, ওর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি এই কেক টিনটাকে বসিয়ে দেব। আর বসানোর আগে যেরকম করে ট্যাপ করে নিচ্ছিলাম দেখলে, ওরকম করে সবসময় ট্যাপ করে নিলে ভেতরে যে এয়ারটা থাকে সেটা বেরিয়ে যায়। ব্যাস বসিয়ে দিলাম। এখন আমি 20 থেকে 25 মিনিট এটাকে একদম খুলবও না, আর ওর ঢাকনার ওপরে যে একটা ছিদ্র আছে সেটাকেও আমি একটু ময়দা দিয়ে গুলে ওটাকে আমি আটকে দেব, যাতে কোনো রকমভাবেই ওর মধ্যে হিটটা না বেরোতে পারে। আর আমি অল্প একটু বেঁচেছিল, আমি আর একটা কড়াইও প্রিহিট করে একটা ছোটো বাটির মধ্যে বাদ বাকি ব্যাটারটা আর একটা ছোটো কেক হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। কুড়ি মিনিট হওয়ার পরে আমি এই উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো উপর দিয়ে আমি বসিয়ে দিয়েছি, নাহলে যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে নিচে চলে যেত। মোট 40 মিনিট রেখেছি কেকটা হওয়ার জন্য। দেখো কী সুন্দর হয়ে গেছে, ফ্রুটসগুলো একদম বসে গেছে, তৈরি হয়ে গেছে আমার ক্রিসমাস কেক। বন্ধুরা কেমন লাগলো জানিও আজকে আমার এই ছোট্ট পর্ব। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব চুটিয়ে ক্রিসমাস এনজয় করো।